নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এর আগে আমি আপনাদের সঙ্গে দেখেছিলাম যে আমি ফুলের চারা লাগাচ্ছি, তো সেই চারাই বড় হয়ে এবং তাতে ফুল এসেছে, তো আপনারা দেখুন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আসুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো ওই গাছগুলোকে আমি এরকম বড় পটে দিয়েছি, তো গাছগুলোর গ্রোথ এখন খুব ভালো এবং দেখতে পাচ্ছেন কুড়িও এসে গেছে এবং কিছু কিছু গাছে একটা দুটো করে ফুলও ধরে গেছে। চারাগুলো বন্ধুরা বেশ বড় হয়ে গেছে, আরও হবে এবং প্রত্যেকটারই ডগাগুলো আমি কেটে দিয়েছি। এখান থেকে গাছটা আরও ঝোপালো হবে, একটা দুটো ফুলও এসে গেছে। তো বন্ধুরা এখনই বেশি পরিমাণে ফুল নেওয়া যাবে না, এখন বেশি ফুল নিলে গাছটার বড় হবে না। তো একটা দুটোই ফুল আমি নিয়েছি জাস্ট কালারগুলো দেখার জন্যে, বাকি প্রত্যেকটা ডগার মাথাগুলো আমি কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন। তাহলে গাছটা আরও ঝোপালো হবে এবং ফুলে ভরে যাবে। যেসব চারাগুলোতে ফুল এসে গেছে তো সেগুলোই দেখাচ্ছি। এগুলো হচ্ছে ইনকা, ইনকা একটা বাসন্তী কালার। গাছের গ্রোথ অত্যন্ত ভালো এবং ফুলও মোটামুটি 5-6টা করে ফুল এসে গেছে। চন্দ্রমল্লিকার চারাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম লাগানো, তো সেগুলোই দেখুন ফুলে ভরে গেছে, প্রচুর প্রচুর ফুল হয়েছে এবং দেখতে অসাধারণ লাগছে। এই আর একটা চন্দ্রমল্লিকা, এটাতে আবার হলুদ কালারের ফুল এসেছে, অসাধারণ দেখতে লাগছে। এই দুই চন্দ্রমল্লিকার মাঝখানে যে গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাস্টার আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো অ্যাস্টারটাতেও খুব ভালো ফুল এসেছে, গাছের গ্রোথও খুব ভালো, প্রচুর ফুল হয়েছে গাছটাতেও। আশা করিনি এতগুলো ফুল হবে, তো গাছগুলো এত কষ্ট করে লাগানোটা সার্থক হয়েছে। গাছগুলোতে এখন একটু জল দিয়ে নিই, বিকাল পড়ে এসেছে, আমি সাধারণত বিকালেই জল দিই। তো বন্ধুরা তোমাদেরকে তো বাগানটা ঘুরে দেখালাম এবং পুরো বাগানটাই দেখালাম, আমার গাছের কেমন কি গ্রোথ, কেমন ফুল এসেছে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের বাগানটা।